হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সুবিকা ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি সুবিকা। আর সিঁদুর না পড়লে না সত্যি আমার খুবই খারাপ লাগে। আমার তো কী বলবো, মানে কালি কালি স্মৃতি আমার, মানে দেখতে একদমই ভালো লাগে না। কিন্তু কী করবো, অনেকদিন হয়ে গেছে আমি সিঁদুর পড়তে পারছি না, তবে কালকের থেকে আবার পড়বো। আর না হলে কীরকম একটা লাগে, সত্যি আমার একটুকু ভালো লাগে না। সিঁদুর থাকলে দেখতেই একটা আলাদা সৌন্দর্য, ঠিক আছে? তো যাই হোক, কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আমি কথা বলবো আদিবাসী হেয়ার অয়েল নিয়ে। এই যে আদিবাসী হেয়ার অয়েল দেখতে পাচ্ছ, অনেকেই এইটার ভিডিও করেছে, তো আমরা কিন্তু ইউজ করেছি দুটো বোতল, ঠিক আছে? তো আজকে এইগুলো নিয়ে কথা বলবো। তার আগে বলি, আমি কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে? কারণ আমার শরীরটা খুবই খারাপ, আর খুবই খারাপ কী বলবো, আমি ওখানে আর এত কিছু বলছি না, খুবই খারাপ আমার শরীরটা, কালকে বলবো, ঠিক আছে? তো এই যে হেয়ার অয়েল, আদিবাসী হেয়ার অয়েল, এই যে এইটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল, এটা তো কম বেশি সবাই জানে এগুলো, ঠিক আছে? তো এইটা আমার বরের জন্য নেওয়া হয়েছিল, এইটা বরের জন্য বর নিয়ে এসেছিল। কারণ মানে বরের মাথায়, মানে কি বলবো, এত চুল পড়ছিল, অনেক খুশকি মাথায়, মানে ড্যান্ড্রফ অনেক বেশি, তো ড্যান্ড্রফ থাকলে তো চুল পড়েই, সেটা তো সবাই জানে। তো সেই কারণে এই অনেক তখন দেখছিল যে এইগুলো দিলে চুল, মানে পড়া বন্ধ, চুল পড়া বন্ধ হয়, খুশকি কম হয়, মাথার ড্যান্ড্রফ কমে, তারপরে যাদের চুল পড়ে তাদের চুল নতুনভাবে উঠে, তো এইগুলা। তো এইখানে কিন্তু ওনারা গ্যারান্টি দিয়েছে যে 4 দিনের ভিতরে চুল পড়া বন্ধ হয়ে যাবে, সাদা চুল কালো হবে, খুশকি কমবে, ঠিক আছে? তো এইরকম, তো সেটা কতটুকু কাজ করেছে সেটা বলবো, ঠিক আছে? এই তো 2 বোতল, তো ছেলেদের জন্য 2 বোতল আর মেয়েদের জন্য 3 বোতল, ঠিক আছে? ছেলেরা ইউজ করবে 2 বোতল আর মেয়েরা ইউজ করবে 3টে বোতল, ঠিক আছে? 3 বোতল। তো এইটা অ্যাকচুয়ালি কতটুকু কাজ হয়েছে সেটাই বলবো। ফার্স্ট টাইম এটা নিয়ে আসার পরে, এটা হাফ হয়ে যাওয়ার পরও কিন্তু ওই কম হয়নি, ঠিক আছে? তো আমাকে বলছে কি অয়েল, ওরা তো বললো, কিন্তু আমার তো কিছুই হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, পুরো ইউজ করে দেখি, তারপরে ইউজ করার পর, পুরোটা ইউজ করার পর বোঝা যাবে কম হয়েছে কি না। কিন্তু ওনারা তো বলে 4 দিনে কম হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল উঠা বন্ধ হয়ে যাবে, এরকম আর কি। তো এইটা ইউজ করার পর এটা যখন শেষ হয়ে গেল, তারপর ম্যামকে ফোন করে বললো যে আমাদের এখান থেকে খুব একটা দূর না, আমাদের এখান থেকে আধা ঘন্টা লাগে, এখানেই অফিস, ঠিক আছে? আদিবাসী অফিস এখানেই আছে। তো তারপর ম্যামকে বললো যে এরকম, মানে ম্যামকে বললো যে, ফোন করে বললো যে ম্যাম আমার তো মানে চুল পড়াও বন্ধ হয়নি আর এই মাথা খুশকিও কম হয়নি, ড্যান্ড্রফও কমেনি, এরকম বললো। তো ম্যাম বলছে ঠিক আছে একটা ছবি উঠিয়ে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে ছবি উঠিয়ে পাঠিয়ে দেওয়ার পর ম্যাম এই অয়েলটা দিল, ঠিক আছে? এই অয়েল, এটা হচ্ছে কস্তুরি অয়েল, ঠিক আছে? তো এই অয়েলটা পাঠিয়ে দেওয়ার পর বললো এইবার কমে যাবে। তো এই অয়েলটা পুরোটা ইউজ করার পর ওখানে একটু রয়েছে, ঠিক আছে? এটার কালার দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক, আর এটার কালার একটু ইয়েলো ইয়েলো আছে, ঠিক আছে? তো এটা পাঠিয়ে দেওয়ার পর এইটাও কিন্তু পুরো ইউজ করেছে, পুরো ইউজ করেও কিন্তু কোনো লাভ হয়নি সত্যি কথা বলতে। যদি কোনো কাজ হয়ে থাকে, আমি বলবো 4 ভাগের 1 ভাগ হয়, তাও বলা যাবে না, কিন্তু ঠিক আছে, তাও ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ কাজ করেছে। কিন্তু যেভাবে যে, মানে ওনারা যেভাবে যে গ্যারান্টি দেয়, ঠিক আছে, ওনারা যেভাবে গ্যারান্টি দেয় যে একদম 4 দিনের ভিতরে কম হয়ে যাবে, এই জানি না। যারা অনেকে ইউজ করেছে কিন্তু এটা, ঠিক আছে, অনেকে ইউজ করেছে, আবার অনেকে সেখানে গিয়ে ভিডিও করেছে, ঠিক আছে? তো আমার মনে হয় যারা ইউজ করেছে তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি কতটুকু কাজ করেছে। কিন্তু আমাদের যা, মানে আমি তো দেখছি, মানে যতটুকু কাজ করেছে, মিথ্যা কথা কেন বলবো, তো সেই রকম কিন্তু কাজ করেনি, ঠিক আছে, গ্যারান্টি দেও। তো পরে আমিও ইউজ করার ইচ্ছা ছিল, কিন্তু যখন দেখি কাজ করেনি, তারপরে বললাম না, নিয়ে আসতে হবে না, দুটোই ঠিক আছে, ঠিক আছে? তো এটাই বলার ছিল। অনেকে তো গিয়ে ভিডিও করে অনেক কিছু বলে, তো আমরা তো ইউজ করেছি, তো আমার মনে হয় যদি কারোর ইউজ করার ইচ্ছা থাকে অবশ্যই ইউজ করতে পারো। নিজেরা ইউজ করলে বোঝা যায় যে সত্যি কতটুকু সত্যি আর কতটুকু বিদ্যা, ঠিক আছে, যে কোনো জিনিস। তো এটাতে কিন্তু নাম্বারও আছে, যদি কারোর নাম্বার চাই অবশ্যই কমেন্ট করে বলতে পারো, নাম্বার দেওয়া আছে। তো দুটোই কত টাকা নিল, ঠিক আছে? তো দুটোই নিয়েছে, এটা নিয়ে এটার দাম হয়েছে
এটার রেট হয়েছে কত, 1500 আর এটা হচ্ছে 1600, ঠিক আছে? তো দুটোই মিলিয়ে 3100 টাকা হয়েছে। তো পয়সা তো অনেক বেশি গিয়েছে, কিন্তু কাজটা সেরকম হয়নি, সত্যি বলছি সত্যি, কারণ এটা নিয়ে অনেকে ভিডিও করেছে। আমার মনে হয় যারা করেছে তারা অবশ্যই মানে জানে কতটুকু কাজ করেছে।